প্রায় 20 বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবান সরকারের কাছে। এতে আন্তর্জাতিক সম্প্রদায় মুখ ফিরিয়ে নিয়েছে দেশটি থেকে। জলবায়ু পরিবর্তনের করাল গ্রাসে বিপর্যস্ত হয়েও COP27 সম্মেলনের বাইরে ছিল দেশটি, অথচ খরা বন্যা আর ভূমিধসে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের জীবন জীবিকা। তালেবান সরকার 3 কোটি 80 লাখ মানুষের দেশকে পরিচালনা করছে তাদের নিজস্ব নিয়মে, তাই আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় উন্নয়নশীল আর জলবায়ু প্রকল্পে আর্থিক সহায়তা বন্ধ। তালেবান সরকার বলছে জলবায়ু পরিবর্তনের কোনো সীমানা নেই। জাতিসংঘ বলছে দ্রুতই আফগানিস্তানের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু দাতা দেশগুলো সহযোগিতা করতে নারাজ। জলবায়ুর ভয়াবহ পরিবর্তনে দেশটির খুব বেশি ভূমিকা না থাকলেও গত বছর থেকেই এ খাতে আন্তর্জাতিক বিনিয়োগ নেই বললেই চলে। দেশটির পরিবেশ অধিদপ্তর বলছে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর বন্ধ হয়ে গেছে $80 কোটি 32টি পরিবেশ প্রকল্প, কারণ রিজার্ভ আটকা যুক্তরাষ্ট্রের কাছে। কৃষিকাজে নির্ভরশীল হওয়ায় খরার কারণে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন আফগানরা। জাতিসংঘ বলছে চলতি বছরই 2,23,000 আফগান নাগরিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানবিক সংকটের পাশাপাশি ধস নেমেছে অর্থনীতিতে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন 1995 থেকে 2010 সালের মধ্যে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে আফগানিস্তানের তাপমাত্রা, যা বিশ্বের অন্যান্য স্থানের তুলনায় দ্বিগুণ। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন আফগানিস্তানের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার কোনো বিকল্প নেই। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।